ধর্মশালা বিধায়ক হিমাংশু শেখর সাহুঙ্কু আক্রমণ ঘটনা। প্রণবপ্রকাশ দাসঙ্ক ভাই ভবপ্রকাশ দাস অটক, ভবপ্রসাদ দাস অটক, যাজপুর কলিঙ্গনগর থানায় অটক রাখিছে যাজপুর পুলিশ। এই ঘটনার বর্তমান সুদ্ধা পাঁচ অটক হয়েছিল বেড়ে চৌদ জনক গিরফ করেছে পুলিশ। ববিঙ্ক ভাই ভবপ্রসাদ ওরফ ললঙ্ক নাঁরে যাজপুর থানায় চারিটি ও সহর থানায় গোটিয়ে কেস রুজু হয়েছিল। হিমাংশু শেখরঙ্কু আক্রমণ ঘটনার ভবপ্রসাদকু অটক রাখিছে যাজপুর পুলিশ। পুণিথরে আপনাদের কহি রাখুছু, ধর্মশালা বিধায়ক হিমাংশু শেখর সাহুঙ্কু আক্রমণ ঘটনা। প্রণবপ্রকাশ দাসঙ্ক ভাই ভবপ্রসাদ দাস অটক হয়েছন্তি, যাজপুর কলিঙ্গনগর থানায় অটক রাখিছে যাজপুর পুলিশ। এই ঘটনার বর্তমান সুদ্ধা পাঁচ অটক হয়েছিল বেড়ে চৌদ জনক গিরফ করেছে পুলিশ। ববিঙ্ক ভাই ভবপ্রসাদ দাস ওরফ ললঙ্ক নাঁরে যাজপুর থানায় চারিটি ও সদর থানায় গোটিয়ে কেস রুজু হয়েছিল। হিমাংশু শেখরঙ্কু আক্রমণ ঘটনার ভবপ্রসাদঙ্কু অটক রাখিছে যাজপুর পুলিশ। এ সম্পর্কের অধিক সূচনা পাই আমার সহ ফোনলাইন মো সহযোগী পরমেশ্বর বেউরিয়া উপস্থিত রয়েছেন যাজপুর। পরমেশ্বর, ভবপ্রসাদ দাসকু বর্তমান পুলিশ অটক রাখিছে, পুলিশ পাঁচ জনক তাঁর সহ অটক করে সারি বর্তমান সময়ের সূচনা কোণ বাবদরে পুরাপুরি? দেখুন রশ্মি, যে ঘটনা ঘটিছিল দুই দুইটি ঘটনা ঘটিছিল, গোটিয়ে হচ্ছে হিমাংশু শেখর সাহু ধর্মশালা বিধায়ক আক্রমণ ঘটনা, এবং আউ অন্যটি হচ্ছে যে বিরজা হাট রয়েছে সেটি যে স্থানান্তরিত সময়ের যে ঘটনা ঘটিছিল গত গুরুবার দিন, সেটি মধ্যে কিছু বেপারী এবং পুলিশ পক্ষর মধ্যে দুইটি মামলা হয়েছিল। গোটিয়ে হচ্ছে থানারে থানারে আন্দোলন করিবা গোটিয়ে থিলা, এবং আউ গোটিয়ে রাস্তারোক থিলা। তবে এই প্রকার ঘটনারে সমুদায় যাজপুর থানারে চারোটি মামলা হয়েছিল, যে চারোটি মামলা ভবপ্রসাদ দাসক নাঁর মধ্যে হয়েছিল, এবং আউ কিছু যে রয়েছে মামলা যা সদর থানার মধ্যে হয়েছিল। তবে কোর্ট না কোর্ট হিমাংশু শেখর সাহু মধ্যে দাবি রাখছিলে যে ভবপ্রসাদ দাসকু গিরফ করা যাও বলি, এবং যে হাটরে যে বেপারী মানে ছিলে যে মানে দুইটি এফআইআর করছেন সেমান মধ্যে কোথলে কি মুখ্য যে হচ্ছেন ভবপ্রসাদ দাস প্রণবপ্রকাশ দাস ভাই সে তাঙ্কু মধ্যে গিরফ করা যাও। তবে যাহা আমার পাখে সূচনা আছে, গতকাল বিলম্বিত রাতে কোটি না কোটি যাজপুর পুলিশ ভবপ্রসাদ দাসকু নেইছন্তি, নিজ হেফাজতকু নেইছন্তি, এবং কলিঙ্গনগর থানারে বর্তমান অটক রাখুথিবা যাহা আমার পাখে সূচনা রয়েছে। রশ্মি, নিশ্চিত ভাবে পুলিশ কোণ পচরা উচরা করুছে বর্তমান সময়ের ভবপ্রসাদ দাসকু, এবং তাঙ্কো নারে অভিযোগ আসিবা ফলরে পুলিশ কার্যানুষ্ঠান নেব কি? দেখুন বর্তমান সুদ্ধা পুলিশ চৌদ জনক গিরফ করে সারা, এবং যাহা আমার পাখে সূচনা আছে গতকালি এডিজে যিয়ে রয়েছে সি মধ্যে যাহা প্রতিক্রিয়া রাখুলে যে যে এ ঘটনার সম্পৃক্ত থিবে সমস্ত গিরফ করা যাব, এবং সমস্ত বিরোধে মধ্যে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে যাব। তবে গোটিয়ে কথা স্পষ্ট করেছিল যে পারিপার্শ্বিক অবস্থাকে মধ্যে দেখা যাব যে প্রকৃতি যে আজের সম্পৃক্ত থিবে সেমানকু গিরফ করা যাব। তবে প্রেসমিট পরে পরে গোটে গতকাল রাতে মধ্যে যাহা আমি বর্তমান সকাল খবর আসুছি যে যে রয়েছেন প্রণবপ্রকাশ দাস ভাই ভবপ্রসাদ দাস তাঙ্কু পুলিশ অটক রাখিছে, এবং কলিঙ্গনগর থানায় অটক রাখিছন্তি বলি। ওকে, কলিঙ্গনগর থানায় পুলিশ ভবপ্রসাদ দাসকু অটক রাখিছে, ধর্মশালা বিধায়ক হিমাংশু শেখর সাহুঙ্কু আক্রমণ ঘটনা, এবং বিরজা হাট স্থানান্তরিত প্রসঙ্গে যাজপুরে এবে উগ্র রূপ নেইছি কন্দল, এবং দুই গোষ্ঠীঙ্ক মধ্যে এভাবে পরিস্থিতি উপজিছে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।